আসসালামু আলাইকুম, দিস ইজ টেলার পেজে সবাইকে আবারও আরেকবার স্বাগতম জানাচ্ছি। আজকে কিছু রেগুলার ইউজ করার জন্য ব্রা কালেকশন নিয়ে এসেছি। এগুলো আপনারা এভরিডে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম পিঙ্কের উপরে, হট পিঙ্ক না বাট খুব সুন্দর একটা পিঙ্ক। আচ্ছা, তো এই ব্রাটার এইদিকে একটা ডিজাইন রয়েছে, এদিকে কুচি ডিজাইন করা রয়েছে, আর এটার লুকটা রয়েছে এই স্টাইলের। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লাগাতে হয়। তো এইটা এরকম করে লক সিস্টেম করে আপনি লাগিয়ে ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের পিঙ্কের উপরে একটা নতুন ডিজাইন, খুবই ইউনিক একটা ডিজাইন। তো আশা করি সবার এই ডিজাইনটা অনেক ভালো লাগবে। তো এর পরের কালেকশনে চলে যাচ্ছি, এইটারই একটা গ্রিন কালারের উপর ডিজাইনটা করা হয়েছে। এটার মাঝখানেও সেম ডিজাইন। এই ফিতাটা আপনি চাইলে এভাবে খুলেও ইউজ করতে পারেন, অথবা এরকম করে একটা লক দিয়ে আপনি ইউজ করতে পারেন। এই পাইপিংটা নিয়ন কালারের মতো, প্যারট গ্রিন টাইপের কালার, আর এইটা হচ্ছে একদম বটল গ্রিন কালার। এখান দিয়েও সেমভাবে কুচি করা আছে, আর এটা লক সিস্টেমও পিঙ্ক কালারটার মতোই। তো এটা রেখে দিচ্ছি, এর পরের কালেকশনে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে একদম হোয়াইট কালারের উপরে, যারা হোয়াইট লাভার আছেন তারা এই কালেকশনটা নিতে পারেন, খুবই ইউনিক একটা কালেকশন। এইদিকে লেসের মতো একটা ওয়ার্ক রয়েছে, আর সামনের দিক দিয়ে প্লেন ডিজাইন। এটা হচ্ছে সাইডে সফট নেটের উপরে দেওয়া আছে, আর এটার তিনটা লক সিস্টেম রয়েছে, তিনটা লুক রয়েছে। এইটার এই পাশটা রয়েছে এই ডিজাইনের, খুবই হাই কোয়ালিটির এলাস্টিক দেওয়া আছে, আর এখানে মাঝে একটা রিবনের ডিজাইন করা আছে। তো আমাদের হোয়াইটের উপর অনেকগুলো কালেকশন রয়েছে, তো এটা হচ্ছে তার মধ্যে একটা খুবই সুন্দর একটা ডিজাইন, আর রেগুলার ইউজ করার জন্য এগুলো বেস্ট কালেকশন আমি মনে করি। তো এটা রেখে দিচ্ছি, এরপরে পরের কালেকশনে চলে যাচ্ছি। এর পরের কালেকশনটা হচ্ছে মফ কালার, খুবই সুন্দর একটা কালার, হাতে পেলে বুঝবেন কালারটা খুবই ইউনিক এবং খুবই সুন্দর একটা কালার, আর এটা পরে আপনি অনেক কমফোর্টেবল ফিল করবেন। এইটার সাইডের ডিজাইনটা হচ্ছে সফট নেটের উপরে, নেট না সরি, এটা হচ্ছে সফট লেসের মতো কাপড়। আর এখানে দেখতে পাচ্ছেন লুকটা কীরকম, হাই কোয়ালিটি রিবন দেওয়া আছে। তো এটা রেখে দিচ্ছি, পরে কালেকশনে চলে যাচ্ছি। এটার উপরে আমাদের অনেকগুলো কালার রয়েছে। তো এর পরে কালেকশনটা হচ্ছে অ্যাশ কালারের, এটা ডার্ক অ্যাশ কালার, খুবই সুন্দর একটা কালার। এটা সাইডটা হচ্ছে এরকম, আর এগুলো প্রত্যেকটিতে স্টিলের বাকল দেওয়া আছে, যার কারণে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বাকলগুলো। তারপরে আরেকটা হোয়াইট কালেকশন দেখাচ্ছে, এটা একদম সিম্পল একটা হোয়াইটের উপরে ডিজাইন করা আছে, খুবই সুন্দর, আর রেগুলার ইউজের জন্য খুবই ভালো, যে কোনো ড্রেসের সাথে আপনি এগুলো ক্যারি করতে পারবেন। তারপরে চলে যাচ্ছি পরের কালেকশনে, এটা হচ্ছে একদম ব্ল্যাকের উপরে, প্লেন ব্ল্যাক। এটা সাইডটা হচ্ছে ঠিক এরকম। ব্ল্যাকের উপরে আমাদের অনেকগুলো কালেকশন রয়েছে, তার মধ্যে এটা একটা, আর এটার মাঝখানে রিবনের ওয়ার্ক করা আছে। এটা রেখে দিচ্ছি, তারপরে এটা হচ্ছে স্কিন কালার, যেটাকে আমরা বলি একদম পিওর স্কিন কালার, ক্রিম কালার না, একদম স্কিন কালার যেটা সেটাই। এটা রিবনটা হচ্ছে এরকম, এলাস্টিকটা হচ্ছে এরকম, খুব ভালো কোয়ালিটির এলাস্টিক ইউজ করা হয়েছে, আর এটার সাইডটা হচ্ছে এরকম।
স্কিন কালারগুলো সবারই কালেকশনে একটা রাখা উচিত। এগুলো যে কোনো ড্রেসের সাথে আপনি ক্যারি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর কালেকশনে চলে যাচ্ছি। অনেকে এক কালার পছন্দ করেন না, প্রিন্টের পছন্দ করেন, তাদের জন্য এই কালেকশনটা বেস্ট হবে। এটা সাইডের রিবনটা হচ্ছে এরকম, ভিতরের দিকটা হচ্ছে এরকম, নিচের দিক দিয়ে ডাবল প্যাডিং, উপর দিক দিয়ে সিঙ্গেল প্যাডিং দেওয়া আছে। এটা রিবনটা হচ্ছে এলাস্টিক হচ্ছে এরকম। আচ্ছা, এটা রেখে দিচ্ছি, তারপর এটা দেখাচ্ছি। তারপর এটা হচ্ছে স্কিন কালার, আগেটা থেকে একটু ডিপ, বাট এটাও স্কিন কালার। এটাও সাইড দিয়ে হচ্ছে এরকম। আর আমাদের প্রোডাক্টগুলো 100% এক্সপোর্ট কোয়ালিটি, সো আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না আমাদের প্রোডাক্টগুলো নিয়ে, একদম ব্র্যান্ডেড প্রোডাক্ট। আর এদিকে এই এই ব্রাটার বিশেষত্ব হচ্ছে এদিকে একদিকে মোভিলন ডেক ইউজ করা হয়েছে, আপনার স্কিনের সাথে যেন ফিট হয়ে থাকে, খুব সুন্দরভাবে ফিট হয়ে থাকে, এজন্য এইগুলো ইউজ করা হয়েছে। খুবই নাইস একটা কালেকশন। যারা এই কালারটা নিতে চান তারা অবশ্যই ইনবক্স করে দিবেন। তারপরেটা হচ্ছে রেড কালার, একদম প্লেন রেড কালার, আর এটা হচ্ছে রেড চেরি টাইপের রেড। খুবই সুন্দর একটা কালার, হাতে পাওয়ার পর বুঝবেন যে আসলে কালারগুলো ঠিক কতটা সুন্দর। সাইডের দিকটা হচ্ছে এরকম, মাঝখানে এরকম রিবনের ওয়ার্ক করা আছে, আর এগুলোর ভিতরে যথেষ্ট পরিমাণে স্পেস আছে, সো আপনাদের কোনো সমস্যা হবে না। তারপরের কালেকশনে চলে যাচ্ছি। এটা হচ্ছে নেভি ব্লু, নেভি ব্লুর মাঝখানে রেড কালার রিবন দিয়ে ওয়ার্ক করা আছে, এলাস্টিকটা এরকম ডিজাইন করা আছে। এগুলো একদম প্লেন, রেগুলার ইউজের জন্য এগুলো বেস্ট কালেকশন আমি মনে করি। সো আমাদের যে আপুরা সারাদিন বাসার বাইরে থাকেন তারা এগুলো ক্যারি করতে পারেন, সারাদিন ক্যারি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। লাস্ট কালেকশনটা দেখা, লাস্ট কালেকশনটা হচ্ছে হোয়াইটের উপর প্রিন্ট করা, খুবই সুন্দর প্রিন্ট। আর এইটা হচ্ছে সাইডের ডিজাইনটা, এটা হচ্ছে এলাস্টিক, এটার উপর দিকে একটা ওয়ার্ক করা আছে, লেসের মতো ওয়ার্ক করা, মাঝখান দিয়ে রিবন দেওয়া আছে, আর এদিক দিয়ে কুচি কুচি করা আছে। খুব সুন্দর একটা কালেকশন। সো আশা করি সবার আজকের কালেকশনগুলো ভালো লেগেছে।